মৃতদেহ উদ্ধারের ঘটনা নামচা ভোরের আলো ফুটতেই প্রান্ত থেকে উঠে আসছে যেন রাজ্যের কোনো মৃতদেহ উদ্ধারের খবর রাজ্যের বুকে খুন ধর্ষণ আত্মহত্যার ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ থাকলেও মুখে কুলুপ আটা এ রাজ্যের আইন রক্ষার দায়িত্বে থাকা কারিগরদের খোয়াই মহকুমায় জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের পর একই দিনে বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবকের বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই কুমারঘাট থানাধীন সুকান্ত নগরের কেএন রোড এলাকার একটি জঙ্গলের একটি গাছে গলায় ফাঁস জড়ানো এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায় ছুটে যায় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নরোত্তম মালাকার বাড়ি করমছোড়া এলাকায় পরে দেহ উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয় মর্গে পুলিশে জানিয়েছে প্রাথমিকভাবে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি আর্লি মর্নিংয়ে থানাতে একটা ইনফরমেশন রিসিভ হয়েছে যে একটা হ্যাঙ্গিং রিপোর্টেডলি হ্যাঙ্গিং হয়েছে ক্যান রোড নেয়ার রেলওয়ে ব্রিজের কাছাকাছি আর কি তো এই খবর মতাবেক বড়বাবুর ডাইরেকশনে আমি আইসি ঘটনাস্থলে আওয়ার পর দেখছি যে গাছের মধ্যে একজন ঝুলন্ত মেল পার্সনের বডি আছে তারপর আমরা আইডেন্টিফাই করছে তার বাড়ি করম ছোড়া নরোত্তম মালাকার নামে তার আর বাবার নাম মোহনলাল মালাকার তারপর বাড়ির লোক আইছে বাড়ির লোক আওয়ার পর আমরা যা যা প্রসেসিং নেসেসারি অ্যাকশান আমরা ইনভেস্টিগেশনের পারপাসে করছি করার পর আমরা ময়না তদন্তের লীগাও ফটিক্রাইমরকে প্রেরণ করছি সকাল সকাল মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে নিজ বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে যুবকের দেহ উদ্ধারে মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশায় পুলিশও চ্যানেল